এবার আসছি হ্যালোফর্ম রিয়াকশান হ্যালোফর্ম কম্পাউন্ডটা কি না এই যে সিএইচ এক্স থ্রি এটাই হচ্ছে হ্যালোফর্ম যখন এক্সিক্যালড ক্লোরিন তাকে বলবো ক্লোরোফর্ম মানে সিএইচ সিএল থ্রি ক্লোরোফর্ম যখন ব্রোমিন ব্রোমোফর্ম যখন আয়োডিন আয়োডোফর্ম তাহলে এটা হচ্ছে কি না যে রিয়াকশানে এই হ্যালোফর্মগুলো তৈরি হয় তাকেই বলছি আমরা হ্যালোফর্ম রিয়াকশান এখন এই হ্যালোফর্ম রিয়াকশানের জন্য লাগবে হচ্ছে কি আমার একটা কিটো মিথাইল গ্রুপ অর্থাৎ কি একটা কিটো গ্রুপ থাকছে এখানে কিটো মানে অ্যালডিহাইড বা কিটো হোক থাকবে আর একটা সঙ্গে কী থাকবে না একটা মিথাইল গ্রুপ থাকবে তো কিটোমিথাইল গ্রুপ থাকে তাকে আমি অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হ্যালোজেন মানে সিএল টু কিংবা বি টু কিংবা আই টু দিয়ে হিট করলে একটা কি হয় একটা হ্যালোফর্ম তৈরি হয় আর সেদিকে কি হয় পাখির যে যেটা কার্বন কম্পাউন্ড ছিল সেটা সেখানে কী হয়ে গেলো অ্যাসিড হয়ে গেলো একটা তাহলে এই রিয়াকশানে মেন পার্ট হচ্ছে কি নাম সেই সেই সমস্ত কম্পাউন্ডগুলো দেবে যেখানে কিটো মিথাইল গ্রুপ সিএইচ থ্রি সিও গ্রুপ থাকবে তারাই মূলত হ্যালোফর্ম রিয়াকশানে সাড়া দেবে মেকানিজম দেখি কি দেখ না হ্যালোফর্মে ফার্স্ট কি হবে মাইনাসটা এই আলফা প্রোটনকে অ্যাবস্ট্রাক্ট করে নেবে করে নিয়ে সিএস টু মাইনাস তৈরি করবে এই সিএস টু মাইনাসটা নিজেদের মধ্যে কি করবে এনোলাইজ করবে করে কি করবে ইনোল ইনোলেট তৈরি করবে এখন এই ইনোলেটটা কি করবে না হ্যালোজেনের সঙ্গে রিয়াকশান করবে করে কি করবে না আলফা হ্যালো এই যে আলফা আলফা হ্যালো কার্বনিক কম্পাউন্ড তৈরি করবে একবার আলফা হেলো তৈরি হওয়া মানে কি এটা কি ইলেকট্রন উইথড্রোং গ্রুপ মাইনাস আই এফেক্ট শো করছে যার ফলে এই যে আলফা হাইড্রোজেনগুলো এটা কিন্তু আরও স্ট্রং আরও অ্যাসিড মোর অ্যাসিডিক হাইড্রোজেন হয়ে যাবে যার ফলে নেক্সট ওইচ মাইনাস এসে এই প্রোটনটাকে নিয়ে নেবে প্রোটনটাকে নিয়ে নিয়ে এই মাইনাস তৈরি হয়ে যাবে এই মাইনাসটা আবার একইভাবে ইনোলেট করে স্টেবিলাইজ করবে সে ইনোলেট হয়ে যাওয়ার পর ওর কী করবে না আবার ব্যাক করে কি করবে আবার হ্যালোজেনের সঙ্গে আরেকটা হ্যালোজেনের সঙ্গে অ্যাটাক করে ডাই হ্যালো কার্বনিল কম্পাউন্ড তৈরি করবে একইভাবে এখানে আরেকটা থার্ড হাইড্রোজেন আছে তাই তো থার্ড হাইড্রোজেন থাকার জন্য সেক্ষেত্রে কী করবে ওইচ মাইনাসটা আবার তাকে নিয়ে নেবে দিয়ে সেই অ্যানায়ন তৈরি হবে সেই অ্যানায়নটা আবার আগের মতো ইনোলাইজ করবে সেই ইনোল ইনোলটা আবার কী করবে আবার আগের মতো অ্যালডি হ্যালোজেনকে অ্যাটাক করবে করে ট্রাই হ্যালো কম্পাউন্ড তৈরি হয়ে যাবে ওকে বাট ট্রাই হ্যালো কম্পাউন্ডটা কি স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে সিসিএল থ্রি সিবিআর থ্রি একই ইলেকট্রন উইথ্রোয়েন গ্রুপ এবার এরা কী করছে না এই কার্বনিল কার্বনের উপর কী করছে না এর উপর ডেলটা প্লাস চার্জ তৈরি করছে মানে এর বাড়িয়ে দিচ্ছে যার ফলে মিডিয়ামে কী আছে ও মাইনাস আছে সেই ওএইচ মাইনাসটা এই কার্বনে অ্যাটাক করে কী করবে কার্বনিলটা প্রথমে খুলে দেবে তারপর ও মাইনাসটা যখন ব্যাক করবে তখন কী হবে না এক্স থ্রি ও হচ্ছে এখান থেকে বেরিয়ে যাবে তাহলে এদিকে অ্যাসিড হয়ে যাচ্ছে এদিকে সি এক্স থ্রি হয়ে যাচ্ছে তাহলে এক্স থ্রিটা এখান থেকে কী করবে প্রোটন একটা নিয়ে নেবে নিয়ে এইচ আই থ্রি অর্থাৎ হ্যালোফর্ম তৈরি করে ফেলবে আর এটা হচ্ছে কি অ্যাসিড সল হয়ে যাবে তাই তো তাহলে এভাবে আমরা দেখলাম যে কিটোমিথাইল গ্রুপ থাকলে সোডিয়াম হাইড্রক্সাইড প্রেজেন্সে কী হবে প্রথমে মনো হ্যালোজেনেশন ডাই হ্যালোজেনেশান তারপর ড্রাই হ্যালোজেনেশন হয়ে যাবে তারপর ওইচ মাইনাসটা কী করবে না কার্বন কার্বনেই অ্যাটাক করবে করে হ্যালোফর্মটাকে বের করে দেবে তাহলে এই আমরা হ্যালোফর্ম রিয়াকশান মেকানিজম দেখলাম এখন বিভিন্ন এ ধর এইখানে পাঁচটা কম্পাউন্ড দেওয়া আছে এর মধ্যে কোন কোনগুলো হ্যালোফর্ম রিয়াকশান দেবে না আমরা আগে দেখেছি কি যেখানে কিটোমিথাইল গ্রুপ আছে এখানে দেখো কম্পাউন্ড এতে কিটোমিথেল গ্রুপ আছে কম্পাউন্ড বিতেও কিটোমিথেল আছে কম্পাউন্ড সিতে কিন্তু কিটোমিথেল নেই কম্পাউন্ড ডিতেও আবার কিন্তু কিটোমিথাইল গ্রুপ আছে কম্পাউন্ড ইতে আবার কি ডিরেক্টলি কিটোমিথেল গ্রুপ নেই তার মানে এরা কোনটা হ্যালোফাম রিয়াকশান দিবে না কম্পাউন্ড এ দিবে কম্পাউন্ড বি দিবে কম্পাউন্ড সি এমনি দিবে না এখানে কিছু ভুল আছে যদি এটা সি এ স্থ্রি হয় তখনই কিন্তু কম্পাউন্ড সিটাও হ্যালোফাম রিয়াকশান দেবে কম্পাউন্ড ইটা ডিরেক্টলি হ্যালোফাম দেবে না কিন্তু ভায়া দিবে কী করে না যদি ব্রোমিন দিই তখন কী হবে এটা তো ইথানল অক্সিডেশন হয়ে গিয়ে প্রথমে কী হবে ব্রোমিন একটা অক্সিডাইজিং এজেন্ট তারপরে ইথানলটা অক্সিডেন হয়ে গিয়ে প্রথমে অ্যাসিডাল ডিহাইড তৈরি করবে মানে এই অ্যাসিডাল ডিহাইডে কিটোমিথাল গ্রুপ আছে যার ফলে এ কিন্তু নেক্সট হ্যালোফর্ম রিয়াকশান দেবে ব্রোমিন এনেজেশন রিয়াকশান করে ব্রোমোফন আর ফর্মিক অ্যাসিড ঠিক আছে তাহলে কম্পাউন্ড এবি সি ডি ইর মধ্যে সি দেব ভুল ছিল যেটা কারেকশন করে নিচ্ছি যেটা সি ও সিএস থ্রি হবে অ্যাসিডোফেন হবে তাহলে সবগুলোই হচ্ছে হ্যালোফর্ম রিয়াকশন দিচ্ছে বেঞ্জাল ডিহেড কিন্তু হ্যালোফর্ম রিয়াকশন দেয় না ওকে আচ্ছা এবার আসছি বলতে পারে যে এখানে গ্রুপ আছে এরাও তাহলে হ্যালোফ্রম রিয়াকশন দেবে কিন্তু এখানে কিটোমিথাল গ্রুপ থাকলেও এরা কেউই হ্যালোফর্ম রিয়াকশান দেবে না কেন দেবে না না এদের এনএ ওয়েচ দিলে এই যে মাইনাস তৈরি হবে সেই মাইনাসটা কী করবে ক্রস কনজুগেশন করবে ক্রস কনজুগেশন কর প্রত্যেকটাতেই যার ফলে এই যে আলফা প্রোটনের যেটা অ্যানায়ন তৈরি হচ্ছে ও তাকে স্টেবিলিজ স্টেবিলাইজ করতে দেবে না তাহলে আলফা প্রোটনের অ্যানায়ন থেকে স্টেবিলাইজ যদি না করতে দেয় একে যদি না ফর্ম করতে দেয় তাহলে কিন্তু এরা হ্যালোফর্ম রিয়াকশানই করতে দেবে না যদি আমরা নেই অ্যাসিটাইল অ্যাসিটোন নিই এটাও কিন্তু হ্যালোফর্ম রিয়াকশান দেবে তাহলে তোমরা এটার প্র্যাকটিস করবে প্রোডাক্ট লিখে দিচ্ছি এ টু অ্যাসিডিক অ্যাসিড সল্ট হবে আর এক ইকুইভ্যালেন্ট সিএইচ থ্রি হবে এটা কি করে প্রোডাক্ট হয় এটা তোমরা প্র্যাকটিস করবে